আসসালামু আলাইকুম সবাইকে, চলে এলাম আরো একটি ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে মোট কথা ভাইরাল ডিজাইন বলতে পারেন। এটার একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, আলহামদুলিল্লাহ অলমোস্ট 2 লাখ ভিউ হয়েছে এবং 8,500 রিয়াকশন এসেছে আলহামদুলিল্লাহ। তো ওইটা শুধু আমি ভিতরের ফ্রেঞ্চ নটটাই দিয়েছিলাম, তাতে করেই এত ভালোবাসা পেয়েছি। জানি না এটাতে কীরকম রিয়াকশান আসবে। অনেক আপুরা হচ্ছে এটার পুরো ফুলটা দেখতে চেয়েছিলেন, তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা করা। তো অনেক আমি জানতে চেয়েছিলাম যে আসলে এই ফুলটা কি হবে, আমি নিজেও জানি না এটা কি ফুল। আর অনেক অনেক আপুরা এটার নাম বলেছেন, কেউ বলেছে শিউলি, কেউ বলেছে বকুল ফুল, কেউ বলেছে কসমস, ইত্যাদি ইত্যাদি বহুত ফুলের নাম বলেছে। আমি আসলে এখন আরও বেশি কনফিউজড হয়ে গিয়েছি যে এইটা আসলে কি ফুল। আমার মাঝে মাঝে মনে হয় যে বকুল ফুলের মতো, কিন্তু বকুল ফুল তো আবার মাথাগুলো একটু চোখা চোখা হয়, কিন্তু আসলেই এটা কি ফুল তা আমার জানা নাই। কসমস ফুলও না, ওইটার মাথাটা একটু গোল হয়। এইটা কি ফুল তা আমি জানি না। যাই হোক, আপনারা আবারও কমেন্ট করবেন আর এই ভিডিওতে অনেক বেশি ভালোবাসা দিবেন আশা করছি। তো জানাবেন কেমন হয়েছে ফুলটা, আপনাদের সুবিধা হয়েছে নাকি। যে আমি দেখলাম যে কমেন্ট বক্সে 2-3 জন আপু এটা রিক্রিয়েট করেছে। আপু আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে অনেক কমেন্ট চলে আসে, কাটটা রেখে কাটটা রিপ্লাই দিব সেটাই আসলে ভেবে পাই না, বা সময় সাপেক্ষ সব মিলিয়ে হয়ে ওঠে না। তো ভাবলাম একটু ভিডিওতেই আপনাদের রিপ্লাই দিয়ে দিই। অসংখ্য সুন্দর হয়েছে, কি বলবো আপু, চেষ্টা করেন, পেরে যাবেন ইনশাআল্লাহ। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। এই যে দেখুন শেষ, এবার হচ্ছে আবারও আমি ইয়ে করে দিব কি জানি, ফ্রেঞ্চ নটটা করার ট্রাই করব। যারা যারা আগের ভিডিওটা দেখেননি তারা এটা থেকে দেখে নেবেন। আচ্ছা, আমি এইটা বুঝি না, আমার পেজের মধ্যে হচ্ছে 50,000 ফলোয়ার কিন্তু রিয়াকশান দিবে হচ্ছে মাত্র 100, 150, 200, উঠতে গেলে 300-400। কেন মিনিমাম 1,000-2,000 তো দিতেই পারেন, তাই না? আপনি স্ক্রল করে চলে গেলেন, একটা রিয়াকশান দিলে কিন্তু আপনার কোনো ক্ষতি হচ্ছে না, তাই না? তো একটা রিয়াকশান দিলে কী বা হয়। আচ্ছা যাই হোক, বাদ দেই সেসব কথা, কাজে ফিরি। তো এই যে আমি সুতোগুলো দেখালাম, ভাই আমি এই সুতা দিয়েই কাজ করি। আমি সুতার পোস্ট দিলেও, আমি ছবিতে দেই, ভিডিওতে দেই, তারপরেও আপুরা জিজ্ঞেস করে আপনি কি এই সুতা দিয়েই কাজ করেন নাকি, আপনি কি এই সুতা দিয়ে কাজ করেন নাকি। ভাই আমি তাহলে কেন দেখাবো এগুলো, এগুলো দিয়েই তো কাজ করি, সেই জন্যই তো এগুলো দিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। তারপরেও একদল আপুরা প্রশ্ন করবে যে আপনি কোন সুতা দিয়ে কাজ করেন, কোন সুতা দিয়ে কাজ করেন। জি ভাই, আমি এই সুতারগুলো দিয়েই কাজ করি, আর এই সুতাতে কোনো রকম ওই যে কী বলে আঁশ উঠে না। তো একটু খাটনি হয় ঠিক আছে, কিন্তু কাজের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয়, সেজন্য আমি একটু খাটনি হলেও আমি চাই যাতে আপনাদের কাছে ভালোটাই পৌঁছে দেওয়ার জন্য। দেখুন শেষ, এর সৌন্দর্য মনে হয় যে শেষই হয় না, তাই না? কত সুন্দর, মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।